তো হে গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল মাই অ্যাডভেঞ্চার। অনেকদিন পর, হ্যাঁ মানছি অনেকদিন পর। তো আজকে চলে এসেছি আমরা একটা খুব সুন্দর জায়গায়, সেটা হচ্ছে এখন আমরা আছি ওল্ড দীঘায়। তো ওল্ড দীঘার বাজারটা একটু সমস্ত দোকানদানি ঘুরে দেখাবো তোমাদের সাথে। আমার সাথে রয়েছে সায়ন, বিশ্বজিৎ, আমরা একসাথে ঘুরবো আর এবং সব সম্পূর্ণটা তোমাদেরকে দেখাবো। তোমরা দেখো, এনজয় করো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ কিছু বলার দরকার আছে বলে আমার মনে হচ্ছে না। এই আওয়াজটা একটা ভয়ানক আওয়াজ, শুনলি যখন আমার ভয় কেটে। তো এই হচ্ছে দোকান গুলো আর এই হচ্ছে সমুদ্র, তার মাঝে একটা এত বড় পার্টিশন। এরপর আমরা বাসে উঠে যাচ্ছি, কারণ ফোন করেছিল যে বাস চলে এসেছে, মানে বাস ছেড়ে দিবে। দেখতে পাচ্ছ ভিডিওটা তোমরা দেখলে, তো পাটা আমার হাফ গেছে, এতটা পর্যন্ত গেছে ভিজে। এটা আমাকে বাসে উঠে জুতোটা খুলে নিতে হবে, পায়ের মোজাটা খুলে নিতে হবে। তখন প্রায় রাত্রি 11:30টার দিকে, আসলে এই ভিডিওটা আমরা শ্যুট করছি না, এমনি সমুদ্রের ঢেউটা আসছিলো সেটা শ্যুট করছিলাম। আর এটা যখন ভিডিওটা করেছে, যখন যে করেছে সেও তখন দেখেনি আর আমিও আমরাও দেখিনি, আমরা কেউই বুঝতে পারি না। পরে আমরা বসে যখন ভিডিওটা কত বড় হলো না হলো এগুলোকে চেক করছি, তখন এই ভিডিওটা দেখতে পাই আর বুঝতে পারি। আর তারপর সত্যি কথা বলতে কি, তখন আর কেউ থাকেও নি, তখন অনেকটা ফাঁকা, অনেক ফাঁকা হয়ে গেছিলো। আমরা কজনই শুধু ঘোরাফেরা করছিলাম আর আমাদের টিমের বাকি সবাইরা বাসে সবার সিটে বসেছিলো, আমরা কজনই ঘোরাফেরা করছিলাম, বাকি চতুর্থ প্রায় ফাঁকায় দিকে ছিল। আর এই ভিডিওটা দেখার পর আমরা আর ওখানে বেশিক্ষণ থাকিনি, আমরা সাথে সাথে বাসে যেয়ে উঠে পড়েছি। এবার দেখো, এটা একটা ছায়ার মতন কিছু একটা, কিন্তু এটা কী সেটা আমাদের কাছেও স্পষ্ট নয়। তো কিন্তু আশেপাশে এমন কিছু থাকে না যেটা ছায়াটা ওইভাবে পড়বে, সেটার জন্য আমাদেরকে এতটা ভয় খাইয়ে দিয়েছিলো। আর এটা কী যদি তোমরা কিছু বুঝতে পারো সেটা অবশ্যই কমেন্টে জানাবে।